আজ 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলন সূচনার দিন। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা, পরে দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের পক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জাতিসংঘ মধ্যস্থতা করবে এরকম কোন সংকট স্বাধীন বাংলাদেশে হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে 6 দফা দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে আমাদের আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের দেশে আমরা আলোচনা করব, এটা নিজেদের সমস্যা, নিজেরাই সমাধান করব। বিগত নির্বাচনে প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানিয়েছিলেন। এদিকে রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনৈতিক যে কোনো সমস্যা সমাধানে আলোচনার প্রয়োজন। আওয়ামী লীগ দল হিসেবে সব দলকে নিয়ে আলোচনা করে সমাধানে বিশ্বাসী। দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্বাধীনতা পুরস্কার 2023 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের একটি জনপ্রিয় দল। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায় চলতে হবে। জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে, তাই আলোচনার বিকল্প কিছু নেই। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বক্তব্যটি তার ব্যক্তিগত। এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগে আলোচনা হয়নি, এমনকি 14 দলেও আলোচনা হয়নি। বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গতকাল আমির হোসেন আমু বলেছিলেন, প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে মুখোমুখি বসে রাজনৈতিক সংকট ও আগামী নির্বাচনের একটা সুরাহা করতে চায় আওয়ামী লীগ। রাজধানী ঢাকায় গাছ কাটা নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কাছে 100 কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। একই সঙ্গে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও প্রতিবেদক বরাবর। নোটিশে উল্লেখ করা হয়েছে, গাছ কাটা নিয়ে 13 মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে জড়িয়ে ভিত্তিহীন অপমানজনক খবর প্রকাশ করেছে ডেইলি স্টার, আর এই সংবাদ সাংবাদিকতার নীতি বিরোধী যা বিদ্যমান আইন পরিপন্থী। প্রকাশিত খবরটি এখনও অনলাইনে রয়েছে, তাই এই নোটিশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে তা সরানোর কথা বলা হয়েছে। একই সাথে 7 দিনের মধ্যে 100 কোটি টাকা প্রদানের কথা বলা হয়েছে, আর এটি করতে ব্যর্থ হলে আদালতে মামলা দায়ের করা হবে বলে আইনি নোটিশে জানানো হয়েছে। সিলিতে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 14 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন। বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই নির্মাণ শ্রমিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধার করে সিলেট AMAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, ঢাকা থেকে সিলেট অভিমুখে আসা একটি ট্রাক ও সিলেট থেকে আসা শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 11 জন নিহত হন এবং অপর 3 জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে আগুন লেগে 5 জন দগ্ধ হয়েছেন। এদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডিপিডিসির হাই ভোল্টেজ বিদ্যুতের পাইপলাইনে কাজ করার সময় আগুনের সূত্রপাত বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, রাজধানীর ওয়ারীতে ডিপিডিসির হাই ভোল্টেজ বিদ্যুতের পাইপলাইনের কাজ চলমান। গতকাল রাত 2টার দিকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় হঠাৎই আগুন লেগে যায়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের ভবনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এবং 3 ঘন্টা চেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুপুরে একটা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এবছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাশের হার 9.69 এবং মোট পাশ করেছেন 11,169 জন, বাকি 90.31% শিক্ষার্থী ফেল করেছেন। ঢাকা সহ 4 বিভাগে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে আবহাওয়াবিদ AKM নাজবুল হক স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এতে বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গত কয়েকদিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঘুরছিল ঢাকা। তবে আজ কিছুটা উন্নতি হয়ে 138 স্কোর নিয়ে রাজধানীর অবস্থান দূষিত বায়ুর শহরে 11 নম্বরে। বায়ুর এই মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। সকাল
নয়টায় আবহাওয়া মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউআই সূচক এই তথ্য জানিয়েছে। দূষিত বায়ু শহরের তালিকায় শীর্ষ রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লি। শহরটির স্কোর 328। পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ায় সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজি চালক সহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 11:30 দিকে উপজেলার দাসুরিয়া ইউনিয়নের তেঁতুলতলা ঈশ্বরদী পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।